নমস্কার বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম ব্লগটা। এখানে ডাল রান্না করা আমার হয়ে গেছে, এখন আলু ভাজা করব। আলুটা কেটে ভালোভাবে ধুয়ে ফ্যানের হাওয়াতে একটু ঝরঝরে করে শুকিয়ে নিয়েছিলাম। কোনো রকম হলুদ বা লবণ আমি আলু ভাজাতে ব্যবহার করব না, একদম ডুব তেলের মধ্যে মচমচে করে ভেজে নেব। আর ভীষণ মচমচে হয় এই আলু ভাজাটা। যারা আমার আয়ুষ্মানের মতো, যেই বাচ্চারা ডালের সাথে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে রেসিপিটা। কারণ আমার যেমন আয়ুষ্মান ডাল খেলে একটু আলু ভাজা ওর চাই চাই, কিন্তু রোজ কিন্তু আলু ভাজা করার দেখবে সময় হয়ে ওঠে না, বা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাই একটা সামান্য জিনিস যদি একটু আগে থেকে রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু দেখবে মায়েদের অনেক ভালো হয়। তো আমিও সেটাই করি। আলুটাকে দেখো মচমচে করে ভেজে নিয়েছি, আর এটা যেরকম ভেজে নিলাম একদম ক্রিস্পি হয়ে থাকে। এটা কিন্তু এক সপ্তাহ কন্টেনারে ভরে রাখলে সেম এরকমই থাকবে, একটুও নেতিয়ে যাবে না। তো সামান্য একটু লবণ এখন উপর থেকে ছিটিয়ে দেব, দিয়ে মেখে নেব। তো আমার ক্রিস্পি আলু ভাজা রেডি হয়ে যাবে। আর আয়ুষ্মানের এটা ডালের সাথে ভীষণ প্রিয়, আর আমি অনেক বাচ্চাকেই দেখেছি ডালের সাথে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো তাদের মায়েদের জন্য বলছি, যদি তোমরা এটা করে রাখো, তোমাদের কিন্তু অনেক ব্যস্ততার মাঝে দেখবে একটু হলেও ভালো লাগবে যে বাচ্চারা ঠিকমতো খাচ্ছে। যারা ভালোবাসে এটা তাদের জন্য। আর তো এখন আলু ভাজা হয়ে গেছে, আর রান্না করব কচুর শাক। কচুর শাক রান্না করব সিম্পলভাবে, যেভাবে আমি করি। কালো জিরে আর রসুন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এখন কচুটাকে আমি এখানে দিয়ে দেবো। আর কচুর ডগা ছাড়ানোর সময় খুব ভালোভাবে ডগা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে দেখো জলটা ভালোভাবে নিংড়ে তারপরেই কিন্তু কচুটা রান্না করছি। অনেকেরই এই ধারণাটা থাকে কচু রান্না করছি মানে গলায় ধরতে পারে, সে তার থেকে ব্যতিক্রম আমিও নই। আমারও মনে হয় এটাই, যার জন্য যখনই আমি কচু রান্না করি খুব ভালোভাবে আগে সেদ্ধ করে জলটা ফেলে দেই আর তারপরে রান্নাটা করি। আর কচু যখনই পরিষ্কার করি আমি হাতে গ্লাভস পরে নিই, না হলে হাতে চুলকাবে সেই ভয়টা আমার থেকেই যায়, যার জন্য হাতে ভালোভাবে আগে গ্লাভসটা পরে নিয়ে তারপরে কচু আমি পরিষ্কার করি, ভালো করে ধুয়ে নিই। তো কচু শাকটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখো, প্রায় একটু ভাজা ভাজা করে নেব যেন গলাতে না ধরে। আর কচু শাকে একটু ঝাল তেল একটু বেশি দরকার হয়। আর এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও, আমার এডিটিংয়ের জন্য সময় মতো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারিনি। সোমবারের ভিডিওটা তোমরা দেখেছিলে, সেখানে আমি কাঁঠাল চিংড়ি রান্না করেছিলাম। তো ফ্রিজের মধ্যে কাঁঠাল চিংড়ি রয়ে গেছিলো, যার জন্য আর বেশি কিছু মেনুতে বানাইনি। আমি তোমাদের একটু ভেঙে দেখালাম যে কতটা মচমচে হয়েছে। এখন কন্টেনারে ভরে রেখে দেব, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কন্টেনারে ভরার আগে। এখন যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব, এটা সোমবার সন্ধেবেলার ক্লিপ। সোমবারে ভিডিওটা রেকর্ড করে রেখে দিয়েছিলাম মঙ্গলবার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে দেখো একটা দইয়ের হাঁড়ি নিয়ে নিয়েছি। দই খেয়ে কিন্তু হাঁড়িটা আমরা সবাই ফেলে দিই, আমিও ফেলে দিই, কিন্তু এই হাঁড়ির শেপটা না আমার একটু ভালোই লেগেছিল। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে যদি পরবর্তীতে কোনো কাজে লাগানো যায়। তো আজ সন্ধ্যাবেলা একটু হাতে সময় পেয়েছি, বসে গেছি রং করতে। দেখি কিছু আঁকিবুকি করে যদি কিছু বানানো যায়। তো এটা রং করতে বসেছি, আর আয়ুষ্মান আমার সাথেই বসেছে। ওকে আমি বলিনি তুমি আমার সাথে বসো রং করো, আমি শুধু দেখি। আমি যখন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করি তখন কি আয়ুষ্মানের আগ্রহ থাকে এসব করার? তো এটা আমি শুধু দেখি, লক্ষ্য করি, আমি ওকে কখনো জোরাজোরি করি না। কিন্তু দেখলাম ওর এইসব জিনিসের প্রতি ভালোই আগ্রহ, এবং যতক্ষণ আমি এটার কালার করেছি ততক্ষণ ও আমার পাশেই বসেছিল এবং ও চাইছিল কালার করতে। তো এই জিনিসগুলো না আমি ফলো করি, যে কোন দিকে ওর আগ্রহ আছে, কোন জিনিসগুলো ওর ইচ্ছে নেই, তাও আমি জোর করে করাচ্ছি। তো এই সব জিনিসটা একটু বাচ্চাদের লক্ষ্য দেওয়াটা ভালো। তো যে কোনো হাতের কাজ যখন আমি ঘরে করি, যেসব জিনিস, এই ধরনের জিনিসগুলো আর কি বেশি করি,
তো ও কিন্তু আমার পাশে সব সময় বসে থাকে বা শেখার চেষ্টা করে দেখে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যার জন্য আমি এই ভিডিও ক্লিপটা আমি এডিট খুব একটা করিনি, দেখানোর জন্য যে আয়ুষ্মান আমার পাশে বসে কি করছিল। যেহেতু এই পটটি আমি ফেব্রিক দিয়ে রং করেছি, তো ভালোভাবে না শুকোলে এর উপরে কোনো ডিজাইন করতে পারবো না, যার জন্য আমি আগের দিন সন্ধেবেলা রং করে শুধু রেখে দিয়েছিলাম, মানে হোয়াইট কালার করে। তো পরদিন আমি এর উপর ডিজাইন তৈরি করেছিলাম। এখন ফিরে এলাম মঙ্গলবার দিন বিকেলবেলা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে চেষ্টা করি একটু ব্যায়াম করার জন্য। সকালে আমি রোজই ব্যায়াম করি, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু বিকেলে যদি একটু সময় পাই 20 থেকে 30 মিনিট একটু ব্যায়াম করে নিই। চেষ্টা করি একটু লাইফস্টাইলটাকে হেলদি রাখবার, কোনো কিছু আশা করে সেটা আমি করি না যে আমি রোগা হয়ে যাব, এই হয়ে যাব, ওই হয়ে যাব, তা নয়। কিন্তু যখন আমি ব্যায়াম করি আমার শরীরটা অনেক ভালো থাকে, অনেক ঝরঝরে লাগে। শরীরের যে ব্যথা জিনিসটা না, অনেক সময় খুব ব্যথা হয়, আমার তো হয় হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, যেহেতু আমার সি সেকশন ডেলিভারি, সেক্ষেত্রে আমার কোমরে খুব পেন হয় মাঝে মাঝে। তো এক্সারসাইজ করলে সেটা অনেকটাই কম হয়, জানো তো, এখন আমার অনেকটাই কোমরে কম ব্যথা হয় এক্সারসাইজ করার পরে। আর কোনো এক জায়গায় আমি শুনেছিলাম, কোনো জিনিস যদি ভালো জিনিস তুমি 21 দিন প্র্যাকটিস করো, সেটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে। প্রথম প্রথম এক্সারসাইজ করতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু এখন যখন করি না রোজ, তখন যেদিন আমি এক্সারসাইজ করতে না পারি সেদিন মনে হয় কিছু একটা মিস হয়ে গেল। আর তো এই অভ্যেসটা রোজই পালন করার চেষ্টা করি। আর তারপরে একটু গ্রিন টি খেয়ে নিই, গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। এক্সারসাইজ করার পরে কোনো একটা হেলদি ড্রিঙ্কস খাওয়া ভালো, তো আমি একটু গ্রিন টি খেয়ে নিই, কারণ সেই সময়টা খুব একটা খিদে পায় না যে কোনো কিছু বেশি খাবো। তো গ্রিন টিটা খেলে দেখবে বেশ ভালো লাগে, আর স্কিনের পক্ষে কিন্তু গ্রিন টি খাওয়াটা বেশ ভালো। আর আমার ঘরে খুব একটা গ্রিন টিটা কেউ পছন্দ করে না, কারণ তোমাদের দাদা চিনি ছাড়া চা একদমই খেতে পারে না। তো সেক্ষেত্রে আমি রোজ গ্রিন টি খাই, রোজ বিকেলবেলা আমি গ্রিন টি খাবই, কিন্তু আমার একটা খুব বদ অভ্যেস আছে, সন্ধেবেলা আবার আমি দুধ চা খাই। মানে দিনে একবার দুধ চা খেলে আমার একটু ভালো হয়, আগে এই অভ্যেসটা ছিল না, এখন ধীরে ধীরে অভ্যেসটা কোথা থেকে হয়েছে জানি না, সন্ধেবেলা মনে হয় একটুখানি দুধ চা খাই। তো দুধ চাটা চিনি দিয়েই খাই, তো কি করা যাবে আর কি, সব কিছু মিলেমিশে একাকার। সব কিছু ভালোটাও নেই আবার খারাপটাও নেই, সব কিছু নিয়েই তো বাঁচতে হবে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁচা হাত আর অল্প বুদ্ধি দিয়ে যতটা পেরেছি পটটিকে রং করে নিয়েছি। আর পটের মধ্যে একটা বাটিতে জল দিয়ে একটা মানি প্ল্যান্টে রেখে এভাবে একটা পট বানিয়ে নিয়েছি দেখো। যদিও এটা দইয়ের হাঁড়ি, কিন্তু এটা এখন পট হয়ে গেছে, আর জানি না দেখতে কেমন লাগছে, কিন্তু আমার দ্বারা যতটুকু আর কি সম্ভব হয়েছে ততটুকুই করে নিয়েছি। আসলে ছোটবেলা থেকে এইসব কাজ আমি কখনোই শিখিনি, কিন্তু এসবের প্রতি আমার একটা আগ্রহ ছিল, সেই আগ্রহ থেকেই ভালো লাগা, আর ভালো লাগায় থেকেই একটু একটু করে চেষ্টা করি। আবার শিল্পীর জগৎ থেকে গৃহিণীর জগতে ফিরে এলাম, এখন বানাবো চাউমিন। সন্ধেবেলায় কিছু হালকা পাতলা টিফিন রোজই বানাই, তো এখানে আমাদের তিনজনের জন্যই চাউমিন বানিয়ে নিচ্ছি। চাউমিন আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, খুব একটা দীর্ঘ প্রসেস শেয়ার করব না, খুবই সিম্পলে শেয়ার করছি। আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, সেটা তোমরা সবাই জানো। এখন একটু সাদা তেল দিয়ে নেব, 1 চামচের মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা মাখিয়ে কিছুক্ষণ চাউমিনটা আমি রেখে দেব। আজ বানাবো এগ চাউমিন, আর ঘরে খুব একটা সবজি নেই চাউমিন বানানোর জন্য, মানে চাউমিন বানাতে গেলে ক্যাপসিকাম, গাজর, বিনস এইসব থাকলে খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে শুধু গাজর ছিল, তো গাজর আর পেঁয়াজ দিয়ে বানাবো। আসলে আমার কোনো কিছু বানানোর বাধা ধরা নিয়ম নেই, যা থাকে তার মধ্যেই এদিক ওদিক করে চালিয়ে দিই।
আর চাউমিনে সবজি সবসময় লম্বা লম্বা করে দিলেই কিন্তু দেখবে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো গাজরটা আমি একদম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও আমি লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু এগ চাউমিন বানাবো সেক্ষেত্রে ডিমটা আগে ভেজে তুলে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। ডিমটা চাইলে পরেও ভাজা যায়, যখন সবজিটা ভাজবো ভাজা হয়ে গেলে সবজিটাকে একটুখানি সাইড করে রেখে সামান্য একটু তেল দিয়ে ডিমটা কিন্তু ভেজে নেওয়া যায়। তো যার যেটা ইচ্ছা সে সেভাবেই করে। তো আমি আজকে এভাবেই বানিয়ে নিলাম। চাউমিনটা আমি সাদা তেলেই বানাবো আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কুচানো করে কেটে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে সামান্য একটু লবণ দেব, লবণ দিয়ে কিন্তু আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে গাজরটাকে হালকা সেদ্ধ করে নেব। আর চাউমিন রান্না করার সময় বা যে কোনো চাইনিজ খাবার বা নুডলস রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু ভালো হয়। তো আমি এখানে খুব একটা হাই করে দেইনি, কারণ আবার গাজরটা পুড়ে যেতে পারে, তো মিডিয়াম রেখেছি। আর এখন একে একে দেখো সোয়া সস দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ভিনিগার, রেড চিলি সস এটা দিয়ে দিব। আর এখানে চাইলে আদা রসুনের পেস্টও দেওয়া যায়, কিন্তু আমার কাছে আদা রসুনের পেস্ট ছিল না বা সেই সময়টা আবার আদা রসুনের পেস্ট বানাবো, তো সেটা ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম। কিন্তু এভাবেও খেতে কিন্তু খারাপ হয় না, আদা রসুনের পেস্ট চাউমিন বানাতে গেলে লাগবেই, তার কিন্তু কোনো মানে নেই। এভাবেও তোমরা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দেখো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর চাউমিন যখনই আমরা কড়াতে ভাজবো তখন এই জাতীয় যদি কিছু থাকে, ডিমটা জাতীয় কোনো কিছু দিয়ে নাড়িয়ে নিলে চাউমিনটা ঝরঝরে থাকে আর সবজিগুলো আর যে সসগুলো আমরা বানিয়ে নিই সেগুলো চাউমিনের গায়ে ভালোভাবে লেগে যায়। আর নিজেরও সুবিধা হয় কাজটা করতে, কারণ খুন্তি দিয়ে দেখবে যখন চাউমিন ভাজবে কোনোটার গায়ে লাগছে কোনোটার গায়ে লাগছে না, কারণ চাউমিন তো একটা দলা পাকিয়ে থাকে না, এরকম জট পাকিয়ে থাকে একে অপরের সাথে। তো এইভাবে যদি ছাড়িয়ে ছাড়িয়ে ভাজা যায় না তাহলে কিন্তু ভালো হয়। তো চাউমিনটা শুধু যে দেখতে ভালো হয়েছে তা কিন্তু নয়, খেতেও খুব ভালো হয়েছিল। তো এই ছিল আমাদের সন্ধেবেলার জলখাবার। আমার একটা বৃহৎ দিনের বই থেকে কিছু ছোট ছোট অধ্যায় তোমাদের সাথে আজ শেয়ার করলাম। জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক হেল্প করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চাইলে তোমরা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও।